নেতানিয়াহুর বাড়ির সামনে হাজারো মানুষের বিক্ষোভ। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেরুজালেম আলকুদস শহরের সরকারি বাসভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর দুর্নীতি ও প্রাণঘাতী করোনাভাইরাস সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে লোকজন এ বিক্ষোভ করে। করোনাভাইরাসের দ্বিতীয় দফা মহামারী ছড়িয়ে পড়ার পর লোকজন আরো উন্নত রাষ্ট্র ব্যবস্থার দাবিতে রাজপথে নামে। এ বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনই হচ্ছে। গতকালের বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সরাতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। ইসরায়েলে গতকাল করোনাভাইরাস পরীক্ষায় 7,000-এর বেশি মানুষের দেহে এর অস্তিত্ব পাওয়া গেছে। এখন প্রতিদিন ইসরায়েলে 1,770টি করে নতুন সংক্রমণের ঘটনা বাড়ছে। নেতানিয়াহুর দুর্নীতির কারণে তার বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং গত মে মাসে এসব মামলার বিচার শুরুর কথা ছিল। পম্পেও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী জানালো সিএনএন। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মাইক পম্পেওকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। সিএনএন এর বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদ ভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দিয়েছেন। কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ডেভিড মিলার মনে করেন, পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেলেছেন। তিনি এই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পম্পেও। গত কয়েক মাসে করোনাভাইরাস ও হংকং পরিস্থিতি নিয়ে চীনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন, যেখানে পম্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে চীন পাল্টা একটি মার্কিন কনসুলেট বন্ধ করে দিলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের লক্ষ্যে চীন ও রাশিয়া বিরোধী নীতি অবস্থান নিলেও পম্পেও সে নীতি বাস্তবায়ন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ইমরান খানের অভিনন্দন। পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক আদিকাল থেকে। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া মসজিদকে 86 বছর পর ফের মসজিদে রূপান্তর করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তুরস্ক ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার এক টুইটে পাক প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। এ সময় তিনি মন্তব্য করেন, আয়া সুফিয়া পুনরায় খুলে দেওয়ার দিনটি একটি ঐতিহাসিক দিন। একই সঙ্গে আয়া সুফিয়ার এই পূর্ণজীবন দানে তুর্কি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের একাধিক সংগঠন ও তার নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামের আমির সিনেটর সিরাজুল হক, পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ওসমান বোজদার প্রমুখ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরাও এরদোগানের সাহসী এই সিদ্ধান্তের প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতার দীর্ঘায়ু কামনা করছেন এদের অনেকে। গত শুক্রবার পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে 86 বছর পর পুনরায় মসজিদ হিসেবে যাত্রা শুরু করল তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সুফিয়া। সকাল থেকেই আয়া সুফিয়া অভিমুখে মানুষের ঢল নামে। ঐতিহাসিক এই স্থাপনার বাইরে ও রাস্তায় মানুষ নামাজ আদায় করেন। সোশ্যাল মিডিয়াতে এই মসজিদে নামাজের জায়গা পেতে রাতেই মানুষের জমায়েতের ছবি ভাইরাল হয়। জুমার নামাজের আগেই উপস্থিত হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মসজিদে প্রবেশ করে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এ সময় তিনি সুরা আল ফাতিহা ও সুরা আল বাকারা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। এরপরে মসজিদের 4টি মিনার থেকে 4 জন মুয়েজিন আজান দেয়। অতঃপর উপস্থিত লোকেরা জুমার নামাজ শুরু করে। দেশি বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মধ্যে আয়া সুফিয়া অন্যতম। 1985 সালে জাদুঘর হিসেবে স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হয়। ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি 916 বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে আর 1453 সাল থেকে শুরু করে 1935 সাল প্রায় 500 বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর 86 বছর যাবত এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল। গত 10 জুলাই তুর্কি আদালতের রায়ে 1934 সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রূপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা রইল না। এরপর 16 জুলাই তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর এটি মসজিদে রূপান্তরিত হওয়ার পরে আয়া সুফিয়া পরিচালনার জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আয়া সোফিয়ার সংস্কার ও সংরক্ষণের কাজ তদারকি করবে এবং ধর্ম বিষয়ক অধিদপ্তর ধর্মীয় সেবা তদারকি করবে। কোনো অবস্থাতেই চীন বিরোধী জোটে যোগ দেবে না রাশিয়া, বললেন ক্রেমলিন। রাশিয়া বলেছে দেশটি বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে চীনের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেবে না। এর কারণ হিসেবে মস্কো বলেছে বেজিং এর সঙ্গে তার বিশেষ সম্পর্ক বিদ্যমান। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি চীনকে রাশিয়ার অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, দুটি দেশ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে নিজেদের সম্পর্ককে ঘনিষ্ঠ করেছে। পেসকভ বলেন, রাশিয়া যেসব জোটে যোগ দিয়েছে তার উদ্দেশ্য ছিল সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থ সমুন্নত রাখা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় রাশিয়া এ বক্তব্য দিল। পম্পিও বৃহস্পতিবার এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীন চেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, পম্পিও প্রকৃতপক্ষে চীনের জনগণ দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও দৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন। ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী। সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। গতকাল শনিবার 25 জুলাই দেশটির 178 জন সংসদ সদস্যের মধ্যে 170 জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফার্মাজিও। 2017 সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। 1969 সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার। সোমালিয়ান সংসদের স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, 2021 সালে একজনে এক ভোট পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী হাসান আলী খায়রের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে সরকার। অচিরেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট। সোমালিয়ায় কেন্দ্রীয় সরকার থাকলেও তারা পুরো দেশের শুধু একটি অংশ নিয়ন্ত্রণ করছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে আল কায়দা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব বেড়ে চলেছে। উপগ্রহ ধসে সক্ষম S-500 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন রাশিয়ার। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ সুরক্ষায় বিশ্বের সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। তাদের S-400 সারা বিশ্বেই সমীহ অর্জন করেছে এবং সক্ষমতা এর কাছাকাছি কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও আনতে পারেনি কোনো দেশ। এই ব্যবস্থায় এবার আরও এক ধাপ এগিয়ে গেল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এবার নিজেদের প্রতিরক্ষায় অত্যাধুনিক S-500 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করল মস্কো। মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম প্রজন্মের অস্ত্র হল S-500 মিসাইল। ভবিষ্যতে মহাকাশ অস্ত্র এবং পৃথিবীর কাছের কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে এটি। সাংবাদিক বৈঠকে গর্বের সঙ্গে এই তথ্য জানিয়েছেন রুশ কর্নেল জেনারেল সার্জেই সুরভিকিন। S-500 প্রযুক্তির এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে প্রমিথিউস। শুধু কক্ষপথে থাকা কোনো উপগ্রহই নয়, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ধ্বংস করতেও সক্ষম এই S-500 প্রযুক্তির প্রমিথিউস। S-500 ক্ষেপণাস্ত্রটি 370 মাইলের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাতে সক্ষম। সেকেন্ডে 7 কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এই মিসাইলের সামনে টিকবে না কোনো স্টেলথ যুদ্ধবিমান। শক্তিশালী রাডারের কারণে আকাশের প্রতিটি বস্তুই চিহ্নিত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, একসঙ্গে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিশানা করতে এবং তার মধ্যে 7টিকে এক আঘাতেই ধ্বংস করতে সক্ষম এই S-500 মিসাইল। 2014 সালে এর কাজ শুরু করেছিল রাশিয়া। 2020 সালে প্রাথমিক পরীক্ষার পর 2025 সালে সম্পূর্ণভাবে এই ক্ষেপণাস্ত্র হাতে পাবে মস্কো। 2019 শেষে এক বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, বিশ্বে হাইপারসনিক অস্ত্রের সবচেয়ে এগিয়ে রাশিয়া। মস্কো সূত্রে দাবি, ভবিষ্যতে S-500 মিসাইল তারা অন্য কাউকে বিক্রি করবে না। সাইবেরিয়ায় দ্রুত বরফ গলছে, বিজ্ঞানীদের হুঁশিয়ারি। সাইবেরিয়ায় দ্রুত বরফ গলতে শুরু করেছে, এতে করোনা ভাইরাসের মধ্যেই পৃথিবীতে নেমে আসতে পারে আরেক বিপর্যয়। বিজ্ঞানীরা সাইবেরিয়ার তাপমাত্রা ও রাশিয়ার উপকূল জুড়ে আর্কটিক সাগরের বরফ গলে যাবার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিশ্ব আবহাওয়া দপ্তর এ সপ্তাহে জানায়, সাইবেরিয়ার বহু এলাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার রাজ্যের চাইতেও বেশি গরম অনুভূত হয়েছে। দপ্তরটি আরও জানায়, অভাবনীয় ও দীর্ঘায়িত গরম আবহাওয়ার কারণে আর্কটিক অঞ্চলে অগ্নিসংযোগ ও বরফ দ্রুত গলতে শুরু করেছে।
গরম আবহাওয়া বিশ্বগড় থেকে এখন দ্বিগুণের চাইতে বেশি এবং পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হারিকেন হান্নার আঘাতে লন্ডভন্ড টেক্সাস উপকূল। প্রচণ্ড শক্তি দিয়ে হারিকেন হান্না টেক্সাস উপকূলে আঘাত হেনেছে, এতে লন্ডভন্ড হয়ে গেছে টেক্সাস উপকূল। হারিকেন হান্না ক্যাটাগরি 1 ঘূর্ণিঝড় হিসেবে 80 মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় 8 মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে 50 মাইল পূর্ব এবং উত্তর পূর্ব দিকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।